চেষ্টা হচ্ছে পরিষ্কার কথা। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী তার কাছে আনিস খানের পরিবার যেমন আবেদন করেছিল, আমরাও বলেছিলাম, আমি নিজেও বলেছিলাম, চিঠি লিখে বলেছি যে আনিস খানের হত্যার কিনারা হওয়া দরকার। তাদের বাড়ি গেছি, সাধারণ পরিবার। আনিস খান 2018 সালে কংগ্রেস দলে কিছুদিনের জন্য যোগদান করেছিল, আপনাদেরকে বলেছি, তার হোয়াটসঅ্যাপ তার ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে। সাধারণ পরিবারের ছেলে, প্রতিবাদী ছিল, ভালো কাজে তাকে পাওয়া যেত, অন্যায়ের প্রতিবাদ করতো, এই ছিল তার চরিত্রের মহৎ গুণ। এলাকার মানুষের জন্য রক্তদান শিবির করত, ব্যাস তাকে মেরে দেওয়া হলেই করে, প্রশাসন চুপ, পুলিশ চুপ, তৃণমূল চুপ, দিদি চুপ, এই চুপ কেন সবাই? এই চুপের সংস্কৃতির মানে হচ্ছে যে তোমরা অপরাধী, সরকার তুমি। সরকার চুপ করে থাকা মানে সরকার অপরাধকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে, এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আনিস খানের বিচারের জন্য আমরা বলেছি, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা লড়ে যাব, সে পথে হোক, ঘাটে হোক, মাঠে হোক, কোটে হোক, আমরা লড়ব, আমরা অনশন করব, দিল্লি যাব, রাষ্ট্রপতি যাব, কোর্ট যাব। আনিস খানের মতন একটা বাহাদুর ছেলে, প্রতিবাদী ছেলের মৃত্যু কেন হলো, পশ্চিমবঙ্গ সরকারকে তার জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বলতে চাই তাদেরকে, কেন বাংলা এগুলো হবে? আজকে আনিস খান, কালকে আমি গেছিলাম বর্ধমানে, তুই না খাতো, 18 বছরের বাচ্চা মেয়ে, কলেজের প্রথম বর্ষের ছাত্রী, তারপরে এমন অত্যাচার করেছে তৃণমূলের নেতারা, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তার বাড়ির সামনে তিন বোনের ছবি এঁকে গলায় দড়ি পরানো আছে, আজও সেটা মোছার প্রয়োজন মনে করল না। মধ্যযুগীয় বর্বরতার নজির দেখছি আমরা বাংলায়।